সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি শিল্পের নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সুগের। বরাবরের মতো আজ আমি অবস্থান করছি নাটোর জেলার সিংড়া থানার বাহাদবপুর গ্রামে মনুল ভাইয়ের ছাগলের খামারে। মনুল ভাই দীর্ঘদিন যাবত উন্নজাতের ছাগল লালন পালন ও বাচ্চা উৎপাদনের সাথে জড়িত রয়েছেন। মনুল ভাই তার খামারে কিছু ছাগল বিক্রি করে দিবেন। বর্তমানে মনুল ভাইয়ের কাছে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং মনুল ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আমি সেই সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো কথা বাড়াবো না, পুরোটা সময় ধরে সঙ্গে থাকবেন। সেরকম প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। আসসালামু আলাইকুম মনুল ভাই, কেমন আছেন? বড়র মতো আপনার খামারে আবারও চলে আসলাম। এর আগেও কিন্তু ওই যে আপনার খামারে কিছুদিন আগেও কিন্তু এসেছিলাম, তো আবারও চলে আসলাম। আর মনুল ভাই কিন্তু পেশাগত কিন্তু শিক্ষক, স্কুল শিক্ষক, এটা আপনারা সবাই জানেন। তিনি কিন্তু একজন খামারি, এই যে খামারটাও দেখাই। আচ্ছা, আজকে মূলত বাচ্চা ছাগল এবং বড় ছাগল বিক্রি করবেন? আচ্ছা, পাঁচটা বিক্রি করবেন। আচ্ছা, এই বিক্রি করার মূল কারণটা কি একটু যদি বলতে? আমার পেশাগত কিছু অসুবিধা আছে। পেশাগত অসুবিধার কারণে এখানে যে সময় দেওয়ার ব্যাপারটা, সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এটা হলো মানে মূল ব্যাপার। আচ্ছা, মূল ব্যাপার মানে সময়টা আসলে দেওয়া হবে না। আপনার ছাগল পুষতে গেলে আমাকে রেগুলার 12:30টার দিকে ঘাস দেওয়ার জন্য আসতেই হবে। আচ্ছা, এখন স্কুল পারপাসে দেখা যায় যে আমি বিভিন্ন জায়গায় চলে যাই, তো ওই যে একটা অসুবিধায় পড়তে হয়, এটা আমার কাছে একটা পেইনফুল হয়ে গেছে এখন এই সময় মেনটেন করার ব্যাপারে। আচ্ছা, যে কারণে আমি এগুলোকে ছেড়ে দিতে চাচ্ছি। তা সমস্যার মধ্যে আসলে কিন্তু মনুল ভাই আসলে না স্যার, এগুলা বিক্রি করার উদ্দেশ্য তার ছিল না। আমার তো ঘর করতে 270,000 টাকা গেছে এগুলা দিয়ে, তো সো আমি তো এটা পাল্টে চেয়েছিলাম। এখন এই অসুবিধা মানে অসুবিধার কারণে দেখাশোনা, তারপরে সময় আসলে বিভিন্ন, তিনি কিন্তু মনুল ভাই কিন্তু বিভিন্ন দায়িত্ব কিন্তু তার কাঁধে আছে, আর এই জন্যই কিন্তু আসলে খামারে কিন্তু তিনি সময় দিতে পারছেন না, তাই না? তো এই যে ছাগল দেখাশোনার জন্য পাশাপাশি অল্প কিছু সময় এই যে চাচাটা আসে, তাই না? তো আজকে তাহলে কিছু দেখাই। হ্যাঁ, তাহলে ও দেখাই দিই। ঠিক আছে। আচ্ছা মনুল ভাই, এই যে লোকজন আসছে, হ্যাঁ মনুল ভাইয়ের সাথে দেখা করতে একটু কাজে, তো মনুল ভাই এখন হ্যান্ড ওভার করবে। ঠিক আছে, আমি দেখাই। হ্যাঁ জি, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। দর্শক, মনুল ভাই ব্যস্ত হওয়ার কারণে মনুল ভাই যে একটু আর্জেন্টলি কথা বলতে গেল, তো এই যে চাচা খামারে দেখাশোনা করে থাকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা যে দেখতে পাচ্ছি এটা তোতাপুরি, তাই না? তোতাপুরি। দর্শক দেখুন কত সুন্দর মুখের পাঁচ। এটা পাটি ছাগল, তাই না? পাটি ছাগল। তো এটা হিট আসছিল, তাই না? এটা হিট আসে নাই। আচ্ছা, অল্প দিনে আসবে। এটা কয় মাস আনুমানিক? 8 মাস চলেছে, আমি সঠিক জানি না ভাইয়ের ধারণা। 8 মাস। দর্শক মোটামুটিভাবে আপনার জানানোর আমি চেষ্টা করব। আচ্ছা সমস্যা নেই, ওটা আমরা একটু পথ দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি চাচা, এটা পাটা ছাগল, তাই না? পাটা। এরা দুই ভাই বোন ছিল। আচ্ছা, এগুলো কি 100%? হ্যাঁ 100%। আচ্ছা, এগুলো 100%। তো এটা কয় মাস বয়সটা একটু বলবেন? এটা 8 মাস। এরা দুই ভাই বোন একই জোড়া। আচ্ছা, দুই ভাই বোন একই জোড়া, তাই না? দর্শক মুখের পাঁচটা দেখুন, 100, কালারও বেশ ভালো। তো এটার কেমন কি প্রাইসটা একটু বলেন, অনেক দর্শক আসলে যদি পছন্দ হয় সেক্ষেত্রে নিতে চায়, কেমন প্রাইস একটু বলবেন তাহলে, দামটা একটু বলে দেন দর্শকদের। এটা ফিক্সড 55। আচ্ছা, মনুল ভাই ফিক্স 55 করে দিছে, মানে সেক্ষেত্রে এটা আসলে দাম দর করার সুযোগ নেই। কোনো দর্শকের যদি পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু এটা নিতে পারেন অবশ্যই খাবারের জন্য, সে এটা কিন্তু বেটার হবে, ভালো। দেখুন এটা 1-2 বছর পরে কিন্তু আসলে কী পরিমাণ বড় হবে ধারণা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আশা করি। খামার উপযোগী আসলে খামারে কিন্তু অবশ্যই
এটাতে কিন্তু ব্রিড করানো যাবে প্রতিনিয়ত, তাই না? খুব সুন্দর পাটায়। হ্যাঁ, মানে যদি আর কয়েক মাস যায়, তাই না, দাঁত যদি হয়, দেখুন একদম ফিক্স অরিজিনাল পাটা, অরিজিনাল পাটা, কোনোরকম ভুল নাই। মেহুদ দর্শক দেখুন। আচ্ছা, আমি অন্য ছাগলগুলো দেখাই। এই যে এটা আইডিয়া কিন্তু দেওয়া হয়েছে যে কয় মাস বয়স, কেমন কি, তো এটার দামটা কেমন চাচ্ছেন? যদি দাম 45,000 ফিক্সড মনে হয় ফিক্স করে দিছে 45,000, সেক্ষেত্রে দাম দর করার কোনো সুযোগ নাই। আমি এখন অন্য ছাগল দেখাই। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি এটা কি জাতের ছাগল? হরিয়ানা। হরিয়ানা না? হ্যাঁ হরিয়ানা। আচ্ছা, এটা কি হরিয়ানার অরিজিনাল কি? এটা অরিজিনালই, মানে একটু কম আছে, সামান্য সামান্য কম আছে, তাই না? এই যে শিংটাও দেখুন, এটা গাব আছে? হ্যাঁ গাবিন আছে। আচ্ছা, কতদিনের? 2 মাস 20 দিন চলেছে। আচ্ছা, 2 মাস 20 দিন চলতেছে, তাই না? আচ্ছা, এটা কি দিয়ে বিট করানো হয়েছে? বিটল হান্ড্রেড, বিটল হান্ড্রেড দিয়ে ওটা মনে হয় বিক্রি করে দিছে, তাই না? 5,000 কম, 2 লাখ টাকা দিয়ে, যেটা শুনলাম বেশ বড় সড়ো। এর আগে কিন্তু ওই হান্ড্রেডের প্রতিবেদনটা আমি দিয়েছি, বিটলের বিক্রি হয়ে গেছে। তো দেখুন গাও আছে, আর এটা দাঁত ছাড়া। হ্যাঁ দাঁত ছাড়া, দাঁত ছাড়া দর্শক, এটা কিন্তু দাঁত ছাড়া। তো দাম দর কেমন চাচ্ছেন? দাম দর করার সুযোগ নেই, গাবিন আছে। ওই যে ওর বাচ্চাকে দেখালাম, 20,000 টাকা ফিক্স দাম, এটারই বাচ্চা, তাই না? এটারই বাচ্চা। আচ্ছা, এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি বাচ্চা? হরিয়ানা। হরিয়ানা না? হরিয়ানা। আচ্ছা হরিয়ানা, তো হরিয়ানা এটা মনে হয় ফুল পার্সেন্ট নাই না, একটু কম আছে, হরিয়ানার ক্রস, তারপরেও পার্সেন্টটা মোটামুটি বেশ ভালো আছে। হ্যাঁ, এই যে দেখুন, ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এটা কয় মাস বয়স একটু বলবেন? এটা বয়স মনে হয় 6 মাস চলেছে। 6 মাস চলতেছে, তাই না? আচ্ছা দর্শক, এটা কিন্তু 6 মাস চলতেছে, দেখুন কত সুন্দর বাচ্চাটা, এই দেখুন কালারও দেখুন। চাচা, এটার কয় মাস বয়স? হরিয়ানার বাচ্চা, পাটির বাচ্চা, তাই না? 6 মাস বয়স। হিটে আসছিল? ধরা হয়নি, ধরানো হয়, বিল্ড করানো হয় নাই। দাম দর কেমন চাচ্ছেন এটার? 20,000 টাকা ফিক্সড, মনুল ভাই ফিক্স করে দিছে 20,000 টাকা, সেক্ষেত্রে দাম দর করার সুযোগ নাই। দেখুন কত সুন্দর বাচ্চা, এটা কিন্তু আরও বড় হবে, স্বাস্থ্য বেশ ভালো হবে আশা করা যায়। খামারের জন্য কিন্তু এসব ছাগল গুনা, ছাগলের বাচ্চা কিন্তু আপনারা নিতে পারেন, অনায়াসে, খুব সুন্দর আসলে ছাগল, মানে সচরাচর কিন্তু এত হয় না, তাই না? এত বড় ছাগল দেখুন, আসলে ওয়েটটাও বেশ ভালো, স্বাস্থ্য কিন্তু অনেক ভালো, স্বাস্থ্য ভালো। 2 মাস আসলে হয়তো বুঝতে পারতেছেন না, কাছে আসলে হয়তো বুঝতে পারবেন। 2 মাস প্রেগনেন্ট নাকি? আচ্ছা, 2 মাস 20 দিনের প্রেগনেন্ট গাভিন আছে। তো এটা কি দিয়ে বিট করানো? এটা বিটল, বিটল দিয়ে, 100 বিটল দিয়ে বিট করানো আছে, তাই না? সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় যে গাভ আছে, তাই না? এটার রেটটা কেমন? ফিক্সড প্রাইস এটা? ফিক্সড 40। 40? আচ্ছা, এটার ফিক্সড প্রাইস কিন্তু 40, সেক্ষেত্রে দাম দর করার সুযোগ নাই। আর ভাই কিন্তু আসলে ওই যে প্রথমে তো বলে দিছে যে মনুল ভাই কিন্তু বেচার উদ্দেশ্য ছিল না, কারণ আসলে খামারটা, তিনি খামারে 2 লক্ষের উপরে কিন্তু খরচ হয়ে গেছে এই খামারে। আসলে তিনি আর্থিক সমস্যার কারণে, বিভিন্ন ঝামেলার কারণে কিন্তু আসলে সময় দিতে পারছে না, ব্যস্ততার কারণে কিন্তু আসলে বিক্রি করতে চাচ্ছে। দর্শক, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, সবার সুস্থতা কামনা করে আমি আমার প্রতিবেদনটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।